এশিয়া কাপের বাসা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগে ব্যাটিং করে আফগানিস্তানকে 335 রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তবে সরাসরি এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিতে আফগানিস্তানকে আটকাতে হতো 279 রানের মধ্যে, না হলে তাকিয়ে থাকতে হতো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশ সহজ পরিসংখ্যানকে বাস্তব করে সবার আগে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। আর এই সমীকরণটা নিয়েই গতকাল রাতে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম। সেই সমীকরণের ডিপ অ্যানালাইসিস আমি করেছিলাম আমার ভিডিওতে। যদি কেউ সেই ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা কার্ড থেকে দেখে নেবেন। আফগানিস্তানকে 245 রানেই অল আউট করে দিয়েছে টাইগাররা, ফলে 89 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল। এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে এদিন কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নাঈম শেখের সাথে নামানো হয়েছিল মেহেদি হাসান মিরাজকে। দুজনে মিলে শুরুটা করেছেন দুর্দান্তভাবে। দৃষ্টিনন্দন সব শটে দ্রুত গতিতে রান তুলেছেন নাঈম। ইনিংস লম্বা করতে না পারলেও নাঈম শেখের 32 বলে 28 রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকেই আসে 60 রান। মাঝে তাওহিদ হৃদয় মাত্র 2 বলে 0 রানেই আউট হলেও নাজমুল হোসেন শান্ত আর মেহেদি হাসান মিরাজের ব্যাটের উপর ভর করে এগোতে থাকে দলের ইনিংস। দুজনের অসাধারণ ব্যাটিং প্রদর্শনীতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে টাইগাররা, দুজনেই হাকান সেঞ্চুরি। মিরাজ আর শান্তর রূপকথার ব্যাটিংয়ের উপর ভর করে তৃতীয় জুটিতে তারা যোগ করেন 194 রান। 65 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মেহেদি হাসান মিরাজ। আফগান পেসার ফজলে হক ফারুকিকে ছক্কা হাঁকিয়ে 50 পূরণ করেন শান্ত। আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন মিরাজ আর নাজমুল শান্ত। ওপেনিংয়ে নেমে মিরাজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি 115 বলে। এরপর শান্ত ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। তার আগেই অবশ্য উঠে গেছেন মিরাজ, শান্তর সঙ্গে জুটিতে 194 রান যোগ করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফেরেন এই অলরাউন্ডার। 119 বলে 112 রানের ইনিংসে মিরাজ 60টি বাউন্ডারির সঙ্গে হাঁকান 3টি বিশাল ছক্কা। মিরাজ উঠে যাওয়ার পরপরই সেঞ্চুরি পূরণ করেন শান্ত। 101 বলে 17 রান ছুঁয়েছেন এই বাঁহাতি। শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। তার দুর্দান্ত ইনিংসটির সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রান আউটে। 1 রান নিতে গিয়ে মাঝপথে চলে গিয়েছেন শান্ত, ফেরার সুযোগ পাননি, পা পিছলে পড়ে যান মাঝ পিছে। 105 বলে শান্তর 104 রানের ইনিংসটি ছিল 9টি 4 এবং 2টি ছক্কায় সাজানো। এরপর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব আল হাসান। মাঝে মুশফিকুর রহিম 15 বলে 25 রান করে রান আউটে কাটা পড়েন। সাকিব আল হাসান শেষ দিকে নেমে মাত্র 18 বলে অপরাজিত 32, আর শামীম হোসেন পাটোয়ারি 6 বলে করেন 15 রান। বড় লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানকে ভালো শুরু পেতে দেননি শরীফুল ইসলাম। এই টাইগার পেসার নিজের প্রথম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে LBW করে আউট করেন। অবশ্য দ্বিতীয় উইকেটে রহমত শাহ আর ইব্রাহিম জাদরান 78 রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন। তাসকিন আহমেদ ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে সুইংয়ে পরাস্ত করে 33 রান করা রহমতকে বোল্ড করেন। এরপর হাসমতুল্লাহ শহীদিকে নিয়ে আফগানদের রান বাড়িয়েছেন ইব্রাহিম জাদরান, তিনি 52 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ইব্রাহিমকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। এই টাইগার পেসারের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে আউটসাইড এজ হয়ে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচে ফিরেছেন ইব্রাহিম জাদরান, আর তাতেই ইব্রাহিম আর হাসমতুল্লার 52 রানের জুটি ভাঙে। ইব্রাহিম ফিরে গেলেও এক প্রান্ত ধরে খেলছিলেন আফগান অধিনায়ক শহীদি। 54 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শহীদের সঙ্গে নাজিবুল্লাহ জাদরান চতুর্থ উইকেটে যোগ করেন 62 রান। নাজিবুল্লাহকে অ্যাক্রস দ্য লাইন ডেলিভারিতে বোল্ড করে বাংলাদেশকে ছন্দ এনে দেন মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা শহীদিকে অফ স্ট্যাম্পের বাইরের সুইং ডেলিভারিতে থার্ডম্যান অঞ্চলে হাসান মাহমুদের ক্যাচ বানিয়েছেন শরীফুল ইসলাম, আর তাতেই ম্যাচটাও বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে। এরপর 13 রান করা গুলবাদিন নাইবকেও বোল্ড করেন শরীফুল। আফগানদের বাকি উইকেটগুলো টপাটপ তুলে নেন টাইগার বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 245 রানের মাথায় অল আউট হয়ে যায়
89 রানের বড় জয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ। 15 বলে 24 রানের ক্যামিও ইনিংস খেলেন রশিদ, যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি, হারের ব্যবধানটাই কমেছে শুধু। আর বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে কমপক্ষে 48 রানের জয় পেতে হতো। তবে বাংলাদেশ 89 রানের জয় তুলে নিয়ে এশিয়া কাপ শিরোপার রেসে টিকে থাকলো। বাংলাদেশের বোলারদের মধ্যে কম বেশি সবাই বল হাতে দুর্দান্ত ছিলেন, তবে 4 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। শরীফুল ইসলাম নেন 3টি উইকেট, অন্যদিকে 1টি করে উইকেট নেন হাসান আর মিরাজ।